ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সাথে ওয়ানডে ম্যাচ চলছে এবং ওয়ানডে ম্যাচের শেষ হওয়ার পর আপনার টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে কিছুদিন পর তো আপনি হয়তো এখন চাচ্ছেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যে যে ওয়ান ডে ম্যাচ চলছে সেই ওয়ান ডে ম্যাচ লাইভ আপনার স্মার্টফোনে দেখার জন্য তো ভিডিওটির মাধ্যম থেকে আমি দেখিয়ে দেবো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ওয়ান ডে ম্যাচ চলছে সেই ওয়ান ডে ম্যাচ আপনার স্মার্টফোনে লাইভ কীভাবে দেখবেন তো আপনাদেরকে যে সিস্টেম আমি দেখাবো এখানে শুধু আপনার ওয়ান ডে ম্যাচ নয় ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার টি টোয়েন্টি ম্যাচ যেগুলো শুরু হবে কিছুদিন পর সেই ম্যাচগুলো কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনে লাইভ দেখতে পারবেন তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচ লাইভ আপনার স্মার্টফোনে দেখার জন্য প্রথমে আপনার স্মার্টফোনের ফেসবুক অ্যাপসে চলে যাবেন তো ফেসবুক অ্যাপসে আসার পর দেখবেন আপনার ফেসবুক অ্যাপসের হোম পেজে উপরের ডান দিকে সার্চ বার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ বার অপশানে এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে তো এখানে আপনারা বারে একটি অ্যাড্রেস লিখবেন লিখবেন এম আই টি ও এন এম আই এন স্পেস বি স্পেস ডি স্পেস সি তো আপনারা বারে অ্যাড্রেসটি লিখবেন লিখে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে তারপরে এখানে এই পেজটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে সমাধান পেয়ে যাবেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচ লাইভ আপনার স্মার্টফোনে কীভাবে দেখবেন তার সমাধান এখানে পেয়ে যাবেন তা আপনাদেরকে আমি সত্যি বলছি কোনো রকম মিথ্যা বলছি না গ্যারান্টি সহকারে বলছি আপনারা এখানে আসার পর এই পেজটিতে আসার পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচ এবং তারপরে টি টোয়েন্টি ম্যাচ লাইভ কীভাবে দেখবেন তার সমাধান এখানে পেয়ে যাবেন তো আপনাদের অনেকে যদি এখানে আপনার পেজটি খুঁজে না পান কোনো সমস্যা নেই আপনাদেরকে জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে যেতে পারবেন তো আরটি বিষয় বলছি বিষয়টা হচ্ছে আপনারা এখানে এসে যদি আপনারা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচ লাইভ সম্পূর্ণ আপনার স্মার্টফোনে দেখতে পারেন তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন তো আর বেশি কিছু বলবো না আপনাদেরকে আবার একটি কথা বলছি আপনাদের কোনো আমি ভুল তথ্য দিচ্ছি না আপনাদেরকে কোনো বিভ্রান্তি করছি না আপনারা অবশ্যই এখানে আসলে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ লাইভ কীভাবে দেখবেন তার সমাধান পেয়ে যাবেন তো এখানে অনেক কিছু বলা যায় না সেজন্য সবকিছু আমি বলতে পারছি না আপনাদেরকে তো অবশ্যই আপনারা কিছু কথা বলতে যেহেতু পারছেন আপনারা বুঝে নেবেন